এবার ক্রোম ব্রাউজার ওপেন করার পর গুগলের সার্চ বারে সার্চ করব গেট ইনটু পিসি ডট কম। গেট ইনটু পিসি রাইট করার পর ডট কম এবার সার্চ করব। এবার ওয়েবসাইট ওপেন হবে, এবার সেই ওয়েবসাইটে গিয়ে এই যে সার্চ বারে আবার নতুন করে সার্চ করতে হবে লুটস। এবার সার্চ করব, এবার দ্বিতীয় পেজ ওপেন হবে। এবার নিচের দিকে স্ক্রোল করে এই যে লুটস কালার গ্রেডিং প্যাক ফ্রি ডাউনলোড এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর নিচের দিকে যখন দেখব যে এই এই যে কালার গ্রেডিং লুটস এফেক্ট আছে এটা কোন কোন সফটওয়্যারের পরে ইউজ করতে পারবো, যেমন ডাভিনচি রিসলভ, ফাইনাল কাট প্রো, সব ভিডিও এডিটিং সফটওয়্যার আমরা ইউজ করতে পারি। এবার ফাইল সাইজ দেখাচ্ছে, তার রিকোয়ারমেন্ট কত জিবি র্যাম চাই, কত দরকার। এবার ডাউনলোড অপশন সিলেক্ট করব, এবার ওয়েট ফর অ্যাক্সেস ওয়েট করতে বলছে। এবার আমাদের দেখব অটোমেটিক ডাউনলোড অপশনে গিয়ে দেখব ডাউনলোড সম্পূর্ণ হয়ে গিয়েছে। এবার যে ড্রাইভে আমরা লুট এফেক্ট ডাউনলোড করেছি সেই ড্রাইভে যাব। তারপর ডিস পিসি ওপেন করার পর সেই ড্রাইভে গিয়ে এই যে অ্যাডোব প্রিমিয়ার প্রো লুট এটা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর এই যে গেট ইনটু পিসি 80 লুটস কালার গ্রেডিং এটা রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর এই উইন্ডার সিলেক্ট করার পর এক্সট্রাক্ট টু গেট ইনটু পিসি ডট কম 80 লুটস কালার গ্রেডিং প্যাক এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এক্সট্রাক্ট হওয়ার পর আমাদের ফাইল এই যে লুট এই ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর এই যে লুটস অপশনে যাব। যাওয়ার পর এটার উপর ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর পরে যে লগ অপশন আছে এটার উপর ডাবল ক্লিক করব। দেখব আমাদের যত লুট এফেক্ট ডাউনলোড হয়েছে সব কিন্তু এখানে দেখা যাচ্ছে। তারপর যে কোনো ভিডিও এডিটিং সফটওয়্যার ওপেন করার পর সে অ্যাডোব প্রিমিয়ার প্রোই হোক আর ফাইনাল কাট প্রোই হোক আর ডাভিনচি রিসলভ বা ফিল্মোরা যে কোনো সফটওয়্যার ওপেন করার পর আমরা এটা কালার গ্রেডিং করতে পারি। এবার কালার গ্রেডিং করার জন্য আমরা ড্র্যাগ করে টাইম লাইনে নিয়ে আসবো। এবার এটার উপর ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর এরকম একটা উইন্ডো ওপেন হবে। এবার কালার অপশানে যাব। কালার অপশানে যাওয়ার পর নিচের দিকে যখন এই যে 3D লুট এটা সিলেক্ট করব, এই যে নান লেখা আছে। এবার লোড, এগুলো তো বাই ডিফল্ট সফটওয়্যারে লোড করা আছে। এবার লোড নিউ লুট এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর যে ড্রাইভে আমাদের লুট এফেক্ট আছে সেই ড্রাইভে যাওয়ার পর, যেমন আমার ডি ড্রাইভে আছে, ডি ড্রাইভ সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই যে অ্যাডোবে প্রিমিয়ার প্রো লুট এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এবার এই লুট এফেক্ট এটার উপর ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর এই লগ এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এবার যত লুট আছে আমার যদি অ্যাড করতে যাই সেটা সিলেক্ট করব। তারপর ওপেনে ক্লিক করব। দেখব এখানে আমাদের কালার গ্রেডিং আলাদা হয়ে গিয়েছে। এটা যখন নান করি এখন দেখব এরকম কালার, এটা এখন আবার এটা চেঞ্জ করে আমি অন্য সিলেক্ট করলে তখন দেখা যাবে অন্য কালার এফেক্ট আমরা দেখতে পাবো। আবার এটা যদি আমি অন্য সিলেক্ট করি তাহলে সঙ্গে সঙ্গে এই যে দেখাবে প্রিভিউ উইন্ডোতে আলাদা আলাদা কালার গ্রেডিং আমরা এফেক্ট অ্যাড করতে পারি যে কোনো ভিডিওতে। তো এইভাবে আমাদের এই গেট ইনটু পিসি ডট কমে লুট এফেক্ট ফ্রি ডাউনলোড করে এক্সট্রাক্ট করার পর সেটা ডাউনলোড করার পর অ্যাপ্লাই করতে পারি যে কোনো ভিডিও এডিটিং সফটওয়্যারে।